14ই মার্চ রবিবার শরৎনগর সরাপল দুর্গাপুরে মরহুম সাহেব আলী মেস্ট্রির স্মরণে আমার আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে মুরগির বাচ্চা বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, ছাত্রছাত্রীদের নিয়ে বর্ষ এক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আমার আশা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাননীয় মুশফিক মোল্লা বলেন, গরিব অসহায় মানুষের জন্য আমরা সকলেই কাজ করে চলেছি অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে। কারণ আবহাওয়ার পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না, তাদেরকে পড়াশোনার প্রতি উৎসাহিত করতে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর মহিলাদের স্বনির্ভর করতে মুরগির বাচ্চা বিতরণ করা হয়। আগামী দিনে আমরা জেলার বিভিন্ন প্রান্তে হেলথ ক্যাম্প করব। নির্দিষ্ট ছবি কিনে ঘর করে অসুস্থ মানুষকে পরিষেবা দেওয়া হবে, তারই প্রস্তুতি আমরা নিয়ে চলেছি। কোনো অসুস্থ রোগীদের জন্য ব্লাডের প্রয়োজন হলে আমার আশা ফাউন্ডেশন তাদেরকে ব্লাডের যোগান দেওয়ার আহ্বান চেষ্টা চালিয়ে যাবে। সকলে আমার আশা ফাউন্ডেশনের সাথে থাকুন, পাশে থাকুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান সোমা মুখার্জি, আইনুল হক, ফিরোজ সর্দার, মারিয়া খাতুন, ফারুক আবদুল্লাহ, গুলদার জাহাঙ্গীর সর্দার, মহিদুল ইসলাম, অজিত জাহিরুল ইসলাম, রায়হানুজ্জামান, গোবিন্দ মন্ডল, সারাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত বিশ্বাস, বাপি সহ অনেকেই। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রসেনজিৎ রাহা।